নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 28শে নভেম্বর বুধ গ্রহ তার রাশি পরিবর্তন করে ফেলেছে, যার প্রভাব এই 5 রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই 5 রাশির জাতক জাতিকার জীবনে নতুন সূর্য উদিত হতে চলেছে। কি হতে চলেছে আপনাদের জীবনে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ২৮শে নভেম্বর ২০২০ বুধ গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রত্যাবর্তন করেছে, যার ফলে এই 5 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে নতুন সূর্য উদিত হতে চলেছে। অর্থাৎ আপনাদের অবিশ্বাস্য প্রাপ্তিযোগ ঘটতে চলেছে। কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিষয় আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিই, গ্রহের গোচর অনুযায়ী যে 5 রাশির কথা বলতে চলেছি তাদের কিন্তু শুভ যেতে চলেছে। তবে আপনার জন্মছকে অর্থাৎ আপনার নিজস্ব বার্থ চার্টে বুধ গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ বুধ যদি অস্তমিত থাকে, বুধ যদি নিচস্থ থাকে, বুধ যদি কেতুযুক্ত থাকে, তাহলে কিন্তু আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে, অর্থাৎ আমার কথাগুলো একদমই মিলবে না। তখন আপনারা কমেন্টস করবেন যে স্যার আপনি কি বললেন, কিছুই তো হলো না। তাই আমি আপনাদেরকে প্রতিবারই বলি, আবারও বলছি, আপনাদের নিজস্ব জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, যাকে আপনি ভরসা করেন, যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে অন্তত দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই বুধ গ্রহ বেসিক্যালি কী দেয় বা কী দেখায়। দেখুন, বুধ বুদ্ধি কারক গ্রহ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ গ্রহ স্ট্রং থাকে তাহলে আপনার বিচক্ষণতা বুদ্ধি কিন্তু বেশি থাকবে। যাদের বুধ গ্রহ খারাপ রয়েছে, নিচস্থ রয়েছে, তাদের মধ্যে একটু ছেলে মানুষই ভাব দেখা যায়, অর্থাৎ তারা সঠিক ডিসিশান সঠিক জায়গায় নিতে পারে না। অর্থাৎ কোনো প্রবলেমে পড়ুক বা না পড়ুক, প্রবলেমে পড়লে তো অবশ্যই কি করব কি করব না, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। আর যদি প্রবলেমে না পড়ে সেক্ষেত্রেও কিন্তু সঠিক ডিসিশান বা প্ল্যানিং করে চলতে পারে না, অর্থাৎ টাকা আসলো খরচা করে দিল, দূর এটা কিনে নি, দূর এটা করে নি, পরে দেখা যাবে কি হয়, কিন্তু ভবিষ্যৎ ভাবে না বুধ গ্রহ যাদের খারাপ রয়েছে। এছাড়াও বুধ গ্রহ ব্যাংকিং সেক্টরকে বোঝায়, বুধ গ্রহ শেয়ার মার্কেটকে বোঝায়, বুধ গ্রহ মাসিকে বোঝায়, নির্দেশ করে, মাসিকে নির্দেশ করে। অর্থাৎ বুধ গ্রহ যদি আপনার জন্মছকে স্ট্রং থাকে, ভালো থাকে, তাহলে বুঝবেন আপনার মাসির সাথে সম্পর্ক ভালো রয়েছে। আগে সেটি দেখুন, যদি আপনার মাসির সাথে সম্পর্ক যদি ভালো না থাকে সেক্ষেত্রে বুঝবেন বুধ গ্রহ কিন্তু ড্যামেজ রয়েছে আপনার জন্মছকে। এইগুলো কিছু ইন্ডিকেশন রয়েছে, যে ইন্ডিকেশনের মাধ্যমে বোঝা যায়। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই বুধের রাশি পরিবর্তনের ফলে শেয়ার মার্কেটে যারা টাকা ইনভেস্ট করেছেন বা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন, নো প্রবলেম। এছাড়াও ব্যবসাতে কিন্তু আপনাদের প্রভূত উন্নতি হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের মাসির কাছ থেকে হেল্প পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং যারা ব্রোকারি বিজনেস করেন, জায়গা জমির ব্রোকারি, তারা তাদের কিন্তু ভালো যেতে চলেছে, শুভ যেতে চলেছে। এছাড়াও যারা রাইটার রয়েছেন, লেখক অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই সময় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছেন বা করতে চাইছেন তারা কিন্তু করতে পারেন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা জানার বড় বিচার্যের বিষয়, আমি যেটা পূর্বে বললাম। এর পাশাপাশি আপনারা এই সময় যারা বিজনেস করছেন, যে কোনো ধরনের বিজনেস হোক,
তাদের কিন্তু ভালো যাবে। বিশেষ করে যাদের বইয়ের দোকান রয়েছে তাদের কিন্তু ভালো যাবে, কারণ বই বুধ গ্রহ নির্দেশ করে, অর্থাৎ পুস্তকের যাদের দোকান রয়েছে তাদের কিন্তু ভালো যাবে। এছাড়াও এর পাশাপাশি আদার্স বিজনেসেও কিন্তু আপনাদের ভালো যাবে। যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যেতে চলেছে, এবং আপনারাও মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন। অর্থাৎ এই মকর রাশির জাতক জাতিকাদের এই বুধ গ্রহের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই বুধ গ্রহের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন সূর্য উদিত হতে চলেছে। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যারা শেয়ার মার্কেটে রয়েছেন, ব্রোকারের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এছাড়াও যাদের পুস্তকের দোকান রয়েছে, অর্থাৎ বইয়ের দোকান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এর পাশাপাশি আপনারা মাসির কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। ওভারঅল যদি বলা যায় কুম্ভ রাশির জাতক জাতিকার বিজনেসের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, সে যে বিজনেসই হোক। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন সূর্য উদিত হতে চলেছে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা কনসালটেন্সির কাজ করেন, এছাড়াও যারা পুস্তকের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এছাড়াও বাকি বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অর্থ আগমনের রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে। এছাড়াও আপনারা মাসির কাছ থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর এবং লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই বুধ গ্রহের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন সূর্য উদিত হতে চলেছে। যারা শেয়ার মার্কেটে কাজ করেন, এছাড়াও যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, এছাড়াও যারা কনসালটেন্সির কাজ করেন, যারা ব্রোকারির কাজ করেন, এছাড়াও যাদের পুস্তকের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এছাড়াও বাকি বিজনেসে কিন্তু আপনাদের প্রভূত হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আপনারা কিন্তু মাসির হেল্প পেতে চলেছেন। তো এই গেল বুধের রাশি পরিবর্তনের কোন পাঁচ রাশি সুফল পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের জন্মছকটি একবার অন্তত কোনো জ্যোতিষ ভাইকে দেখিয়ে নিন। আপনাদের জন্মছকে বুধের কী পজিশান রয়েছে সেটা কিন্তু বড় বিচার্যের বিষয়, যেটি আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। ধন্যবাদ।